শুরুতেই সংবাদ শিরোনাম, কিয়েভের পতন হতে চার দিন লাগতে পারে বলছে মার্কিন গোয়েন্দারা। স্বেচ্ছাসেবকদের যুদ্ধ করার জন্য 18,000 মেশিন গান দিল ইউক্রেন। রাশিয়ার হামলায় ইউক্রেনে 97 সামরিক সহ 194 জন নিহত। কিয়েভের রেল স্টেশনে উপচে পড়া ভিড়, আশ্রয়ের খোঁজে ছুটছে মানুষ। পুতিন লাভরভের সম্পদ জব্দ করছে ইউরোপীয় ইউনিয়ন। কৃষ্ণ সাগরে যেতে রাশিয়ার যুদ্ধ জাহাজকে বাধা দেবে না তুরস্ক। ইউক্রেনের ডাকে সাড়া দিল না কেউ। এবার বিস্তারিত। ইউক্রেনে রুশ বাহিনীর হামলার আগে মার্কিন গোয়েন্দারা সার্বিক বিষয়ে ধারণা নেন। তাদের ধারণা, 1-4 দিনের মধ্যে রুশ বাহিনীর হাতে কিয়েভের পতন হতে পারে। গতকাল বৃহস্পতিবার হামলা শুরু হয়েছে। গোয়েন্দারা এখনও তাদের আগের ধারণার মধ্যেই রয়েছেন। মার্কিন গোয়েন্দাদের ধারণা, রুশ বাহিনী ইউক্রেনের সেনাদের ব্যাপক প্রতিরোধের মুখে পড়বে, যেটা হয়তো মস্কোর ধারণারও বাইরে। পশ্চিমা দেশগুলোর গোয়েন্দাদের ধারণা, রাশিয়া ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির পতন না হওয়া পর্যন্ত হামলা চালিয়ে যাবে। জেলেন্সকির পতনের পর ইউক্রেনে মস্কোপন্থী কোন সরকারকে বসিয়ে হামলা শেষ করবে। এদিকে বিবিসির খবরে বলা হয়েছে, রাশিয়ার সেনারা ইউক্রেনের রাজধানী কিয়েভে পৌঁছেছে। এক টুইটে নিশ্চিত করেছে ইউক্রেনের সামরিক বাহিনী। ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শত্রুরা কিয়েভের পার্লামেন্ট ভবন থেকে 9 কিলোমিটার দূরের অবলন শহরে অবস্থান করছে। রুশ অভিযান প্রতিহত করতে রাজধানী কিয়েভের স্বেচ্ছাসেবকদের 18,000 মেশিন গান দেওয়ার কথা জানিয়েছে ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ভদিম দ্যানিসেসকো বলেছেন, যারা ইউক্রেনের রাজধানীকে রক্ষা করতে চায়, কিয়েভের এমন স্বেচ্ছাসেবকদেরকে 18,000 মেশিন গান দেওয়া হয়েছে। এছাড়া ইউক্রেনের সেনাবাহিনীও অস্ত্রশস্ত্র নিয়ে কিয়েভে ঢুকছে বলে জানিয়েছেন দ্যানিসেসকো। নিরাপত্তার প্রসঙ্গ টেনে সেনা বহরের ভিডিও না করতে কিয়েভবাসীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। রাশিয়ার সেনাদের প্রতিহত করতে কিয়েভে বসবাস করা সবাইকে সাধ্য অনুযায়ী প্রতিরোধ গড়ার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী। সাথে পেট্রোল বোমা বানানোর কৌশলও লিফলেট আকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন ইউক্রেনের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ব্রিটেনের সামরিক বাহিনী বিষয়ক মন্ত্রী জেমস হ্যাপি দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষের জনপ্রতিনিধিদের বলেছেন, রাশিয়ার হামলায় ইউক্রেনে 97 সামরিক সহ 194 জন নিহত হয়েছেন। এই সময় রাশিয়ার 450 সেনা নিহত হয়। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তার সেনাবাহিনীকে বিশেষ অভিযান চালানো আদেশ দেওয়ার পর এ হতাহতের ঘটনা ঘটে। তবে শুক্রবার ভোরে জাতিসংঘের মানবাধিকার পরিষদ জানিয়েছে, ইউক্রেনে রাশিয়ার হামলায় 25 বেসামরিক ব্যক্তি নিহত হয়েছেন। এরপর ব্রিটিশ কর্তৃপক্ষ ইউক্রেনে হতাহতের বিষয়ে এমন তথ্য দিয়েছে। ব্রিটিশ মন্ত্রী জেমস হ্যাপি আরও বলেছেন, নির্ধারিত সময়ের আগেই ন্যাটো সামরিক জোটের মিত্রদেশ এস্তোনিয়াতে 1,000 ব্রিটিশ সেনা পাঠানো হয়েছে। রাশিয়ার হামলার কারণে ইউক্রেনে যে সকল শরণার্থী প্রতিবেশী দেশগুলোতে ভিড় করেছে, তাদের সামলাতে এসব ব্রিটিশ সেনা পাঠানো হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভের রেল স্টেশনে উপচে পড়া ভিড়, সবার চোখে মুখে আতঙ্ক। নিরাপদ আশ্রয়ের খোঁজে পোল্যান্ড সীমান্তে যেতে ঘর ছেড়েছেন হাজার হাজার নারী, পুরুষ ও শিশু। রাশিয়া ইউক্রেনে আক্রমণ শুরুর পর কিয়েভের বিভিন্ন শহর থেকে প্রাণ ভয়ে বাড়িঘর ফেলে নিরাপদ আশ্রয়ে ছুটছে মানুষ। একসঙ্গে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসায় গাড়ি ও বাসের সংকট দেখা দিয়েছে। ন্যূনতম প্রয়োজনীয় জিনিসপত্র ব্যাগে গুছিয়ে অসংখ্য মানুষ পায়ে হেঁটে রেল স্টেশনে ছুটেছেন। 15 মিনিটের পথ পায়ে হেঁটে আসতে 3-4 ঘন্টা লেগে যাচ্ছে। যুদ্ধাক্রান্ত হওয়ায় ট্রেন স্টেশন থেকে পোল্যান্ড সীমান্ত পর্যন্ত ট্রেনের যাত্রীদের বিনা ভাড়ায় পৌঁছে দিচ্ছে। কিন্তু ট্রেনের সংখ্যার তুলনায় মানুষের ভিড় বেশি হওয়ায় অনেকেই ভিড় ঠেলে ট্রেনে উঠতে পারছেন না। তাদেরই একজন চাঁদপুরের নাসিরপুর গ্রামের বাসিন্দা মামুন হোসেন। বর্তমানে তিনি ইউক্রেনের কিয়েভ শহরের বাসিন্দা। শুক্রবার সন্ধ্যা 6টায় তিনি জাগো নিউজকে বলেন, এ মুহূর্তে আমি কিয়েভের রেল স্টেশনে ট্রেনের জন্য অপেক্ষা করছি। ট্রেনে উঠতে পারছি না, প্রচুর। মামুন হোসেন বলেন, স্থানীয় সময় সকাল 7টার দিকে আমি বাসা থেকে স্ত্রী ও 2 মেয়েকে নিয়ে বের হয়েছি। বাইরে বেরিয়ে দেখি গাড়ি ও বাস কিছুই নেই। বাসা থেকে কিয়েভের রেল স্টেশনের দূরত্ব মাত্র 15 কিলোমিটার। এ পথটুকু পাড়ি দিয়ে স্টেশনে পৌঁছাতে 3 ঘন্টা লেগেছে। স্ত্রী ও সন্তান সহ ব্যবহার্য জিনিসপত্র নিয়ে পায়ে হেঁটে স্টেশনে আসতে হয়েছে। তিনি আরো বলেন, রাস্তাঘাটে থমথমে অবস্থা বিরাজ করছে। হাজার হাজার মানুষ পোল্যান্ডে সীমান্তের দিকে রওনা দিতে রেল স্টেশনে ছুটছেন। সরকার ট্রেন চলাচল ফ্রি করে দিয়েছে, কিন্তু ভিড় বেশি হওয়ায় ট্রেনে উঠতে হিমশিম খেতে হচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের সম্পদ জব্দ করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন। পুতিন ইউক্রেনে অভিযান শুরুর পর ইইউ তৃতীয় দফায় নিষেধাজ্ঞা আরোপ করল বলে দি ফিনান্সিয়াল এক্সপ্রেসের বরাত দিয়ে ব্রিটিশ গণমাধ্যম দি গার্ডিয়ান জানিয়েছে।
ইইউর পররাষ্ট্রমন্ত্রীরা স্থানীয় সময় শুক্রবার তাদের ওপর একাধিক নিষেধাজ্ঞার অনুমোদন করার পরিকল্পনা করছেন বলে এই ব্যাপারে অবগত তিনজনকে উদ্বৃত্ত করে ফিনান্সিয়াল এক্সপ্রেস জানিয়েছে। অবশ্য পুতিন ও লাভরবের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে না বলে ফিনান্সিয়াল এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে। ইইউ কূটনীতিকে সমাধানের পথ খোলা রাখতে চায় বলেও ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে একজন ইইউ কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, আমরা যত দ্রুত সম্ভব অগ্রসর হচ্ছি, আরও প্রভাবশালী রাশিয়ানদের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হতে যাচ্ছে বলেও ইঙ্গিত দিয়েছেন তিনি। স্থানীয় সময় দুপুর আড়াইটায় চেরকাছির বাসিন্দা জাহাঙ্গীর আলম বলেন, পরিবার পরিজন নিয়ে খুবই আতঙ্কের মধ্যে রয়েছি, ব্যাগপত্র গুছিয়ে রেখেছি, এখন খাওয়া দাওয়া করছি, কিছুক্ষণের মধ্যে পোল্যান্ডের পথে রওনা করব। কৃষ্ণসাগরে যেতে রাশিয়ার যুদ্ধ জাহাজকে বাধা দেবে না বলে জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ। ইউক্রেনের পক্ষ থেকে তুর্কি প্রণালীগুলোকে রুশ যুদ্ধ জাহাজের জন্য বন্ধ করার অনুরোধ করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে। শুক্রবার এমন সংবাদ প্রকাশ করেছে আল জাজিরা। তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসোলু জানিয়েছেন, কৃষ্ণসাগরে যেতে রাশিয়ার যুদ্ধ জাহাজকে বাধা দেবে না তুরস্ক। যদিও ইউক্রেন চাচ্ছিল যে তুরস্কের প্রণালী ব্যবহার করে কোনো রুশ যুদ্ধ জাহাজ যেন কৃষ্ণসাগরে যেতে না পারে, কিন্তু আন্তর্জাতিক আইন অনুসারে তুরস্কের পক্ষে এটা সম্ভব না। ইউক্রেন কর্তৃপক্ষ তুরস্ককে অনুরোধ করেছে, তুরস্কের দার্দানেলস এবং বসফরাস প্রণালী ব্যবহার করে কোনো রুশ যুদ্ধ জাহাজ যেন কৃষ্ণসাগরে যেতে না পারে। বৃহস্পতিবার রুশ কর্তৃপক্ষ স্থল, আকাশ ও সমুদ্রপথ ব্যবহার করে ইউক্রেনের ওপর সর্বাত্মক হামলা চালালে তুরস্ককে এমন অনুরোধ করা হয়। ইউক্রেনে হামলা চালানোর সময় রুশ সেনারা কৃষ্ণসাগর ও আজব সাগর দিয়ে দেশটির বন্দরগুলোতে উপস্থিত হয়। 1936 সালের মন্ট্রেক্স কনভেনশন অনুসারে দার্দানেলস ও বসফরাস প্রণালীর মালিকানা পায় তুরস্ক। একমাত্র যুদ্ধের সময় অথবা কোনো হুমকি থাকলে এই প্রণালীগুলোকে যুদ্ধজাহাজের জন্য বন্ধ রাখতে পারবে তুরস্ক। ইউরোপের 27 দেশের নেতাদের সঙ্গে কথা বলে কোনো সাড়া পেলেন না ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি। রুশ আগ্রাসনের মুখে সামরিকভাবে অনেকটা একা লড়াই করতে হচ্ছে তাকে। তিনি বলেন, কারো কাছ থেকে তিনি সহায়তা চেয়ে পাননি, তবে তিনি রাশিয়াকে ভয় পান না। হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি রুশ আগ্রাসনের পরিপ্রেক্ষিতে ইউক্রেনের ন্যাটো সদস্য পদ নিয়ে কথা 27 দেশের সঙ্গে কথা বলেছেন, তবে তারা নীরবতা পালন করেছে। গভীর রাতে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জেলেনস্কি বলেন, সামরিক জোটে ইউক্রেনের সদস্যপদ পাওয়ার সম্ভাবনা সম্পর্কে জিজ্ঞাসা করার জন্য 27 জন ইউরোপীয় নেতার সঙ্গে কথা বলেছেন, কিন্তু কেউ ইতিবাচক উত্তর দেয়নি। জেলেনস্কি বলেন, আমি 27 জন ইউরোপীয় নেতাকে জিজ্ঞাসা করেছি ইউক্রেন ন্যাটোতে থাকবে কিনা, সবাই ভয় পায়, কেউ উত্তর দেয় না। প্রিয় দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। প্রতিদিন আপডেট খবর পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।